নমস্কার প্রিয় বন্ধুরা, ভিউয়ার্স, আপনাদের সকলকে আজকে একটি ভালো গুড নিউজ আছে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সবার প্রথমে আপার প্রাইমারি নিয়োগ জট কি কাটতে চলেছে? হ্যাঁ, আবারও বলছি, আপার প্রাইমারি নিয়োগ জট কি কাটতে চলেছে? হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যেই করছি এটা। আর আপার প্রাইমারিতে দ্যাট মিন্স পুজোর পরেই কি একটা নিয়োগ হওয়ার পসিবিলিটিস দাঁড়িয়ে গেল, একটা সম্ভাবনা সৃষ্টি হলো? হ্যাঁ, সেরকমই একটি সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই মুহূর্তে আমাদের কাছে। তার একটি গুরুত্বপূর্ণ একটি নথি আছে, আমি আপনাদেরকে শোনাচ্ছি এই ভিডিওতে। একটি অডিও ক্লিপস আছে, সেটা হলো SSC যিনি চেয়ারম্যান আছেন তারই একটি অডিও ক্লিপস। তো আমরা জানি যে দু হাজার পনেরো সালে লাস্ট আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, এবং তারপর থেকে এখনও পর্যন্ত 2023 চলছে, আট বছর পেরিয়ে গেছে। তো প্লিজ ভিডিওটা এন্ড অবধি দেখবেন, আপনাদের উদ্দেশ্যে বহু কষ্ট করে এই ভিডিওটা বানানো। তো আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, যারা ওয়েট করছে তাদের উদ্দেশ্যে। তো চলুন ফার্স্টে আমাদের কাছে যে অডিওটা আছে, SSC চেয়ারম্যান যেই কথাটা বলেছেন সেটা আপনাদেরকে শুনিয়ে দিই। আমাদের মেধা তালিকাভুক্ত আছেন 13,334 জন, কিন্তু তার মধ্যে যারা ওয়েটিং লিস্ট, যে অপেক্ষমান তালিকা যেটা, সেখানেও আছেন বেশ কিছু সংখ্যা। তাদের মধ্যেও নিশ্চয়ই অনেকে চাকরি পাবেন, প্রত্যেকে পাবেন এ কথা বলতে পারবো না, কারণ কাউন্সেলিংয়ে কে কোনটা নিচ্ছেন, কটা সিট পড়ে থাকছে তার উপর সেগুলো নির্ভর করে। আমাদের 13,334 জন তালিকাভুক্ত আছেন। 13,334 জন শূন্য পদ ইতিমধ্যেই SSC চেয়ারম্যান যিনি জানালেন, ওনাদের হাতে সেই লিস্ট এসে পৌঁছে গেছে। জাস্ট ডিভিশন বেঞ্চের দিকে ওনারা তাকিয়ে আছে। ডিভিশন বেঞ্চ একবার অনুমতি দিয়ে দিলেই হয়তো আগামী 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে যেমনটা জানা যাচ্ছে। তো তো ফাইনালি কি যোগ্য অথবা বঞ্চিত আমার যে ভাই বোনেরা বা দিদিরা আছে, সেই ভিউয়ার্সদের জন্য বলছি, তাদের ভাগ্য কি খুলতে চলেছে? বাট এখানে আমাকে একটু বলতেই হচ্ছে, এই কথাটা আমরা কিন্তু দীর্ঘ ন বছর প্রায় 4-5 মাস হয়ে গেল, 9 বছর 4-5 মাস ধরে এই একই কথা শুনে আসছি। ইতিমধ্যেই আমরা তিনবার সরকারের তরফ থেকে আমরা বলতে শুনতে দেখেছি, 2014 সালে, 2016 সালে, যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। কিন্তু 9 বছর বা 8 বছর আগে যেই অবস্থায় ছিল দাঁড়িয়ে, এখনও কিন্তু বর্তমানে সিচুয়েশান সেই অবস্থাতেই দাঁড়িয়ে আছে। তো তারই মধ্যে এটা আসার খবর আমাদের কাছে এসেছিল বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাকিটা ভাগ্যের ওপর ডিপেন্ড করছে, হয়তো সুদিন ফিরতে চলেছে, হয়তো সুদিন আসছে। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন, যদি আপনাদের কোনো পার্সোনাল মতামত থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশানে গিয়ে জানাবেন। তো আপাতত আমাদের কাছে এই খবরটা উঠে আসছে। SSC চেয়ারম্যান যিনি আছেন, মাননীয় সিদ্ধার্থ মজুমদার, উনি কোনো একজন সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে যে কথাটি বলেছিলেন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলুন, ভালো থাকবেন আপনারা সকলে, সুস্থ থাকবেন। আমি সীমান্ত, আজকে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।